আসসালামু আলাইকুম, ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা খুবই সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজেই ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। চলুন শুরু করি। এ বান্ডল অফ স্টিক্স, ওকে, এ মানে হচ্ছে একটি, বান্ডল মানে হচ্ছে বান্ডিল, অফ এর মানে হয় যে এর, স্টিক, স্টিক্স মানে হচ্ছে লাঠি। এ বান্ডল অফ স্টিক্স মানে হচ্ছে একটি লাঠির বান্ডিল। থ্রি নেইবার্স, ওকে, থ্রি নেইবার্স, নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী, ওকে, তিনজন প্রতিবেশী। লিভিং মানে বাস করত। ইন আ ভিলেজ মানে হচ্ছে একটি গ্রামে বাস করে বা করত। ওয়্যার হ্যাভিং ট্রাভেল, ওকে, ওয়্যার হ্যাভিং ট্রাভেল মানে হচ্ছে সমস্যায় পড়েছিল, ওকে। এখানে আমরা কী বলবো, ট্রাভেল এর আগে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। ওয়্যার হ্যাভিং ট্রাভেল মানে হচ্ছে সমস্যায় পড়েছিল, ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, ওকে, আমি এখানে লিখে দিচ্ছি এটা, সমস্যায়, সমস্যায় পড়েছিল, পড়েছিল। একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি নাকি বাংলা লেখার সময় মাত্রায় খেয়াল করি না। এখানে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আগে দাগ কেটে দিই, তারপর বাংলাতে লিখি, যার কারণে মনে হচ্ছে যে আমি প এর উপর মাত্রাটা দিয়েছি, বাট আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমি যখন বুঝাই তখন এই দাগ দিয়ে দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হয়। থ্রি নেইবার্স লিভিং ইন আ ভিলেজ ওয়ার হ্যাভিং ট্রাভেল উইথ দেয়ার ক্রপস, ওকে, দেয়ার ক্রপস মানে হচ্ছে তাদের ফসল নিয়ে, দেয়ার, তাদের, ক্রপস মানে হচ্ছে ফসল, ওকে, তাদের ফসল নিয়ে তিনজন প্রতিবেশী খুব সমস্যায় পড়েছিলেন যারা একটি গ্রামে বাস করতেন। ইচ অফ দ্য নেইবার্স হ্যাড ওয়ান ফিল্ড, ওকে, ইচ মানে হচ্ছে প্রত্যেক, অফ দ্য নেইবার্স মানে হচ্ছে প্রত্যেক প্রতিবেশীর, হ্যাড ওয়ান ফিল্ড, একটি করে মাঠ ছিল, ওকে। ফিল্ড মানে কি, মানে হচ্ছে মাঠ, হ্যাড মানে ছিল। এই হ্যাড কিন্তু হ্যাভ এর পাস্ট টেন্স। আমরা হ্যাড কখন ব্যবহার করি, যখন আমরা বুঝাই যে ওনারশিপ বুঝাই, মানে মালিকানা যখন আমরা বুঝাই, একান্ত আপনার, তখন কিন্তু আমরা হ্যাড ব্যবহার করি, ওকে। হ্যাড ওয়ান ফিল্ড মানে একটি করে মাঠ ছিল, বাট কিন্তু দ্য ক্রপস মানে ফসলগুলো, অন দেয়ার ফিল্ডস মানে হচ্ছে মাঠে, এই মাঠের আগে কিন্তু আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করি, ওকে। বাট দ্য ক্রপস অন দেয়ার ফিল্ডস মানে হচ্ছে তাদের মাঠের ফসলগুলো, ওয়্যার ইনফেস্টেড, ইনফেস্টেড মানে হচ্ছে সংক্রামিত হওয়া, ইনফেস্টেড উইথ পেস্ট মানে হচ্ছে, আচ্ছা, উইথ মানে হচ্ছে দিয়ে বা দ্বারা, পেস্ট মানে হচ্ছে কীট পতঙ্গ, ওকে, পেস্ট মানে কি, কীট, কীট পতঙ্গ, ওকে, কীট পতঙ্গ দ্বারা, দ্বারা সংক্রামিত, সংক্রামিত ওয়্যা মানে ছিল, ওকে। তাহলে আমরা কী বুঝতে পারলাম, বাট কিন্তু দ্য ক্রপস অফ দেয়ার ফিল্ডস মানে হচ্ছে তাদের মাঠের ফসলগুলো, ওয়্যার ইনফেস্টেড উইথ পেস্ট মানে কীট পতঙ্গ দ্বারা সংক্রামিত ছিল, অ্যান্ড ওয়্যার উইল্টিং, ওয়্যার উইল্টিং, এখানে দেখেন ওয়্যারের পরে কিন্তু উইল্ট হচ্ছে একটা ওয়ার্ব, তার সাথে আইএনজি যুক্ত ফর্মে আছে। উইল্ট মানে হচ্ছে কোনো কিছুর তাজা ভাব হারানো, ওয়্যার উইল্টিং মানে হচ্ছে তাজা ভাব হারাচ্ছিল, ওকে, কি হবে, তাজা, তাজা ভাব হারাচ্ছিল, ওকে, হারাচ্ছিল, ওকে, ওয়্যার উইল্টিং তাজা ভাব হারাচ্ছিল। এভরি ডে মানে হচ্ছে প্রত্যেক দিন, দে উড কাম আপ, ওকে, দে, তারা, উড, উড কাম আপ মানে হচ্ছে তারা আসতো, আসতো। এখানে আমরা উড কেন ব্যবহার করছি, আমরা যখন অতীতের কোনো অভ্যস্ত কাজ ফর্মালভাবে ব্যবহার করতে চাই, অভ্যস্তগত কাজকে বোঝাতে চাই, তখন কিন্তু আমরা এই উড ব্যবহার করতে পারি ইউজ টু এর পরিবর্তে।
দে উড কাম আপ। এই কাম আপ মানে কিন্তু আমরা প্রায় যখন একটা জায়গায় কিছুক্ষণের জন্য যাই তখন কিন্তু আমরা কাম আপ ফ্রেজটা ব্যবহার করি। দে উড কাম আপ, তারা প্রতিদিন আসতো উইথ ডিফারেন্ট আইডিয়াস, মানে হচ্ছে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে। ওকে, এখানে উইথ কী অর্থে ব্যবহৃত হবে? নিয়ে অর্থে। ওকে, নিয়ে, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, আইডিয়াস মানে হচ্ছে পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনা নিয়ে। টু হেল্প দেয়ার ক্রপস মানে হচ্ছে তাদের ফসলগুলোকে সাহায্য করার জন্য। টু হেল্প মানে হচ্ছে সাহায্য করার জন্য বা সাহায্য করতে। এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু। ওকে, দ্য ফার্স্ট ওয়ান মানে হচ্ছে প্রথম ব্যক্তি, ট্রাইড চেষ্টা করেছিলেন, ট্রাইড ইউজিং। এখানে দেখেন এই ট্রাইডটা কিন্তু হচ্ছে আমাদের মেন ভার্ব, আর এই ইউজিংটা কিন্তু হচ্ছে আমাদের অবজেক্টিভ। আমরা যখন একটা ভার্বকে অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা জেরেন্টের নিয়ম ফলো করে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করি। দ্য ফার্স্ট ওয়ান ট্রাইড ইউজিং মানে প্রথম ব্যক্তি চেষ্টা করেছিলেন ইউজিং এ স্কেয়ার ক্রু। এই স্কেয়ার ক্রু মানে হচ্ছে কাকতাড়ুয়া। ওকে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা কী বলি? কাকতাড়ুয়া। ওকে, ইউজিং এ স্প্রে ক্রু মানে হচ্ছে একটি কাকতাড়ুয়া ব্যবহার করে তিনি চেষ্টা করেছিলেন ইন হিজ ফিল্ড মানে হচ্ছে তার মাঠে। দ্য সেকেন্ড ইউজড পেস্টিসাইডস। ওকে, দ্য সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি ইউজড ব্যবহার করেছিলেন পেস্টিসাইডস। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক। ওকে, কীটনাশক, কীটনাশক ওষুধকে আমরা কী বলি? পেস্টিসাইডস। ওকে, অ্যান্ড এবং দ্য থার্ড মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি বিল্ট মানে নির্মাণ করেছিলেন। ওকে, এটা কিন্তু আমাদের পাস্ট টেন্স, বিল্ট মানে হচ্ছে নির্মাণ করা মানে নির্মাণ, নির্মাণ করেছিলেন, করেছিলেন। ওকে, বিল্ট নির্মাণ করেছিলেন এ একটি ফেন্স, ফেন্স মানে হচ্ছে বেড়া। ওকে, একটি বেড়া নির্মাণ করেছিলেন অন হিজ ফিল্ড মানে হচ্ছে তার মাঠে। মানে প্রথম ব্যক্তিটা কী ইউজ করলো? কাকতাড়ুয়া ইউজ করলো, এবং দ্বিতীয় ব্যক্তিটা কীটনাশক মানে পেস্টিসাইডস ইউজ করলো, এবং তৃতীয় ব্যক্তিটা তার মাঠে একটি বেড়ার ব্যবহার করলো বা নির্মাণ করলো। অল টু নো অফেইল। ওকে, এটার মানে কী? অল টু নো অফেইল মানে হচ্ছে কোনো লাভ হয়নি। ওকে, এটা বাংলা কী? কোনো লাভ হয়নি, অল টু নো অফেইল। ওয়ান ডে, একদিন, দ্য ভিলেজ হেড কেম আপ। ভিলেজ, দ্য ভিলেজ হেড মানে হচ্ছে গ্রামের প্রধান, কেম আপ মানে আসলেন। ওকে, কেম আপ মানে আসলেন। এখানেও কিন্তু ও ও সরি, আমি কী বলেছি? কেম আপ, এখানে বাই আছে, কেম বাই মানে হচ্ছে আসলেন। দ্য ভিলেজ হেড কেম বাই মানে হচ্ছে আসলেন। এখানে আমরা যখন কিছুক্ষণের জন্য একটা জায়গায় ভিজিট করি তখন কিন্তু আমরা কেম, কেম এর পর বা কাম এর পর এই বাই, বাই প্রিপোজিশনটা ব্যবহার করি। এটা হচ্ছে একটা ফ্রেজ। ওকে, দ্য ভিলেজ হেড কেম বাই মানে আসলেন, অ্যান্ড কল্ড দ্য থ্রি ফার্মার্স মানে তিনজন কৃষককে ডাক দিলেন। কল্ড মানে ডাক দিলেন। হি গেভ দেম মানে তিনি তাদেরকে দিলেন। গেভ মানে কি? দিলেন। এই গেভ, জি আই ভি ই, গিভের সেকেন্ড ফর্ম গিভ, গেভ, আর এটার থার্ড ফর্ম হচ্ছে গিভেন। ওকে, দেম তাদেরকে ইচ এ স্টিক মানে তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন, অ্যান্ড আস্কড দেম টু ব্রেক ইট এবং তাদেরকে ভাঙতে বললেন। এখানে আস্কড মানে বললেন অর্থে ব্যবহৃত হবে। ওকে, বললেন, দেম টু ব্রেক মানে হচ্ছে ভাঙতে। দ্য ফার্মার্স কৃষকেরা কুড ব্রেক দেম ইজিলি। কুড ব্রেক মানে খুব সহজে তাদেরকে ভাঙতে পারলেন। কুড ব্রেক মানে ভাঙতে, ভাঙতে পারলেন। ওকে, পারলেন। এই পুট কিন্তু ক্যানের সেকেন্ড ফর্ম মানে কোনো কিছুর অ্যাবিলিটি যখন আমরা বুঝাই যে আমার কোনো কিছু করার সামর্থ্যক আছে তখনই কিন্তু আমরা এই ক্যান এবং কুট ব্যবহার করি। দ্য ফার্মার্স কুট ব্রেক দ্যাম ইজিলি, সহজে তাদেরকে ভাঙতে পারলেন। হি দেন গেভ দ্যাম, ওকে, তিনি দেন তারপর গেভ দ্যাম তাদেরকে দিলেন এ বান্ডল অফ থ্রি স্টিক্স মানে হচ্ছে তিনটি লাঠির একটি বান্ডিল, অ্যান্ড আগেইন আবার আস্কড দেম টু ব্রেক ইট এবং আবার তাদেরকে ভাঙতে বললেন। ওকে, আমি এগুলো লিখছি না, শুধু বলে দিচ্ছি কারণ এগুলো মানে হচ্ছে সেম। দিস টাইম মানে হচ্ছে এই সময়,
দ্য ফার্মার্স স্ট্রাগল টু ব্রেক দ্য স্টিক্স, ওকে, কৃষকেরা স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করা, স্ট্রাগল্ড সংগ্রাম করছিল টু ব্রেক ভাঙতে দ্য স্টিক, লাঠিগুলোকে ভাঙতে তারা বা কৃষকেরা সংগ্রাম করছিল, সংগ্রাম করছিল, ওকে, করছিল বা করেছিল, যেহেতু এখানে স্ট্রাগল আছে তাহলে আমি কী বলবো যে করেছিল। দ্য ভিলেজ হেড মানে হচ্ছে গ্রামের প্রধান সেট বললেন টুগেদার মানে হচ্ছে একসাথে, ইউ আর স্ট্রঙ্গার তোমরা শক্তিশালী, একসাথে তোমরা শক্তিশালী, স্ট্রঙ্গার মানে কি শক্তিশালী, ওকে, অ্যান্ড ওয়ার্ক বেটার এবং ভালোভাবে কাজ করতে পারো, দেন ইউ ডু ইট অ্যালোন মানে তোমরা একা যেভাবে কাজ করো তার চেয়ে ভালো কাজ করতে পারবে যখন তোমরা একসাথে থাকো, টুগেদার ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড ওয়ার্ক বেটার, দেন মানে হচ্ছে চেয়ে, ইউ ডু ইট অ্যালোন তোমরা একা যেভাবে করো তার চেয়ে ভালো কাজ করো যখন তোমরা একসাথে থাকো, ওকে। দ্য ফার্মার্স কৃষকেরা আন্ডারস্টুড মানে বুঝতে পারলো, ওকে, বুঝতে পারলো, পারলো, ওকে, আন্ডারস্ট্যান্ড ইউ অ্যান ডি ই আর এস টি এন ডি, এই আন্ডারস্ট্যান্ড কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স, আন্ডারস্টুড হচ্ছে এটার সেকেন্ড ফর্ম, আর আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু পাস্ট পার্টিসিপলের ফর্ম, ওকে। হোয়াট দ্য ভিলেজ হেড ওয়াজ সেইং মানে গ্রামের প্রধান কি বলছেন, কি ওয়াজ সেইং মানে কি বলছিলেন, বলছিলেন, গ্রামের প্রধান কি বলছিলেন তারা এটা বুঝতে পারলো, দে পুলড ইন দেয়ার রিসোর্সেস, ওকে, দে তারা পুলড, এখানে দেখেন পুল মানে কি কুকুর, তাই না, এখানে কি বলা হচ্ছে পুলড, এটা কিন্তু একটা ভার্ব আকারে ব্যবহৃত হচ্ছে, দে পুলড, এই পুলড আমরা কখন ব্যবহার করি যখন দুই বা দুয়ের অধিক ব্যক্তিরা একত্রিত হয়ে কিছু টাকা জমা করে একটা ফান্ড তৈরি করে তখন কিন্তু আমরা এই ভার্বটা ব্যবহার করি পুলড, দে পুলড ইন দেয়ার রিসোর্সেস মানে তাদের সম্পদে, তাদের সম্পদ তারা জমা করলো, এটা মানেটা এটা দাঁড়াবে, ওকে, রিসোর্সেস মানে হচ্ছে সম্পদ, দে পুলড ইন দেয়ার রিসোর্সেস তারা তাদের সম্পদ জমা করলো, জমা করলো, ওকে, অ্যান্ড গট রিড অফ, গট, গট কি, গট হচ্ছে গেটের সেকেন্ড ফর্ম, গেট রিড অফ অথবা গট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে যখন আমরা পরিত্রাণ পাই তখন এটা আমরা ফ্রেজটা ব্যবহার করি, গট রিড অফ দ্য ফেস্ট মানে হচ্ছে কীট পতঙ্গ থেকে তারা কী করলো, পরিত্রাণ পেলো, ফ্রম মানে হচ্ছে থেকে, দেয়ার ফিল্ডস মানে হচ্ছে তাদের মাঠ, তাদের মাঠ, তাদের মাঠ থেকে তারা কীট পতঙ্গ থেকে রেহাই পেলো, ওকে, গট রিড অফ দ্য ফেস্ট ফ্রম দেয়ার ফিল্ডস, এখানে দেখেন এটার মানে কী দাঁড়ালো যে তারা যখন একা একা এক একটা উপায় খুঁজে বের করলো তখন কিন্তু কোনো কাজই হলো না, এবং গ্রামের প্রধান এসে তাদেরকে বললেন যখন তোমরা একসাথে মিলে একটা কাজ করবে তার অবশ্যই উপকৃত হবে এবং ভালো একটা ফল পাবে এবং তোমরা শক্তিশালী হবে, তখন তারা কি করলো, তাদের যত সম্পদ ছিল তারা সব কিছু একসাথে জমা করলো, একত্রিত করলো এবং সেটা জমা করে অবশ্যই ভালো একটা কিছু করলো, যেখান থেকে তারা কী করলো, তাদের মাঠ থেকে মানে কি, তাদের মাঠ থেকে যে কীট পতঙ্গ ছিল তাদের মাঠে সেখান থেকে তারা রেহাই পেলো, যখন আমরা একসাথে হই তখন কিন্তু আমরা খুব কঠিন কঠিন কাজও একদম সহজভাবে করতে পারি, মোরাল অফ দ্য স্টোরি মানে গল্পের নৈতিকতা হচ্ছে দেয়ার ইজ স্ট্রেংথ ইন ইউনিটি, দেয়ার ইজ স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, ওকে, শক্তি ইন ইউনিটি মানে হচ্ছে ঐক্য, ঐক্যে শক্তি আছে, এখানে দেয়ারকে আমরা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, আমরা যখন বোঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু আছে তখন কিন্তু আমরা এই দেয়ারকে সাবজেক্ট আকারে ব্যবহার করি, দেয়ার ইজ স্ট্রেংথ ইন ইউনিটি মানে ঐক্যে শক্তি আছে, ঐক্যতায় শক্তি আছে, ওকে, আমরা যখন একসাথে হই তখন অবশ্যই আমরা শক্তি পাই, আমরা আরও শক্তিশালী হই, আশা করছি আজকের এই সিম্পল স্টোরিটা আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।